নদিয়ার শান্তিপুরে অন্ধকার গলিতে মোটর বাইকের সাথে টোটোর মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম 3। বাইকের সাথে টোটো গাড়ির ধাক্কায় আহত 3 জন, আশঙ্কাজনক অবস্থায় 3 জনই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি শান্তিপুর মেথির ডাঙ্গা জামতলা এলাকায় ঘটেছে। সূত্রের খবর, শুক্রবার রাত্রিকালীন ওই এলাকায় একটি বাইকে করে 2 যুবক আসছিল। ঠিক তখনই সামনের দিক থেকে আসা একটি টোটো গাড়ির সাথে সজোরে ধাক্কা লাগে। ঘটনাস্থলে 2 বাইক আরোহী সহ গুরুতর আহত হয় টোটো চালক। ক্ষয়ক্ষতি হয় বাইক সহ টোটো গাড়িটির। ঘটনাস্থলে ছুটে আসে এলাকার মানুষ, আহত 3 জনকেই শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। জানা যায় গুরুতর আহত অবস্থায় 3 জনই শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন, যার মধ্যে একজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে কৃষ্ণনগরে স্থানান্তরিত করা হয়। তবে বেপরোয়া বাইক চালানোর জন্যই কি এই পথ দুর্ঘটনা, নাকি টোটো চালকের ভুলের কারণে পথ দুর্ঘটনা, সবটাই খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। যেটুকু দেখলে বা শুনলে সেটা কি? মর্মান্তিক অবস্থা, আমার যা কর্তব্য গিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে নেয়, আমি সঙ্গে সঙ্গে বললাম টোটোওয়ালা চলো এখান থেকে বাইক চালিয়ে আসছিল, হয়তো টোটোটা কোনো লাইট নেই, দেখতে পাইনি, অটোমেটিক মেরে দিয়েছে। তো এখন কি অবস্থা দেখলেন? নদিয়া থেকে মলয়ের রিপোর্ট, টাইমস বাংলা।